আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেয়। পেট্রোপণ্ডের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শাসক দল তৃণমূল কংগ্রেস সারা রাজ্য জুড়ে আন্দোলন চালাচ্ছে, বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে, কিন্তু এর পিছনে রহস্য কি? শুধু রাজনৈতিক কারণেই নাকি সত্যি সত্যি অর্থনৈতিক কোনো কারণ আছে? আমরা এ ব্যাপারে জানবো। শাসক দল রাজ সেন্টারে যারা আছেন, অর্থাৎ সেই বিজেপি দল, তাদেরই প্রতিনিধি এবং জনসাধারণের প্রতিনিধি আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন। মধুসূদন বাবু, এই আন্দোলন, তৃণমূল কংগ্রেসের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনার কি ব্যাখ্যা? নমস্কার। একজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে বলবো যে সারা দেশ জুড়ে পেট্রোপণ্যের যে মূল্য বৃদ্ধি, সে পেট্রোলিয়াম জাত পণ্যের মূল্যবৃদ্ধি কাম্য নয়। মূল্যবৃদ্ধি হলে সমস্ত জিনিসপত্রের উপর চাপ বাড়ে, সেক্ষেত্রে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে এর উপর একটা চাপ, বাড়তি চাপ আসে, ভোগান্তি সবারই আসে। সেই দিক থেকে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি কাম্য নয়। সাধারণ মানুষ হিসাবে এটাকে সবাই মেনে নিচ্ছেন না, এটা ঠিক, এটাকে সবাই প্রতিবাদ করছেন। কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস যারা আজকে রাজ্য জুড়ে প্রতিবাদ করছে, তারা প্রতিবাদ করবেন, তাদের প্রতিবাদ করবার গণতান্ত্রিক অধিকার রয়েছে, নিশ্চিতভাবেই করবেন। তাদের যে সাংসদ রয়েছেন, সেই সাংসদের উচিত হচ্ছে আগামী 19 জুলাই, প্রায় 19 জুলাই আমাদের সংসদের অধিবেশন শুরু হচ্ছে, সেখানে গিয়ে তারা প্রতিবাদ করলে সবচেয়ে ভালো হয়। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের যে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে যে দ্বিতীয় ইউপিএ টু সরকার বা দ্বিতীয় ইউপিএ সরকারের সময়ে পেট্রোলের মূল্য বাড়বে না কমবে, এটা বিনিয়ন্ত্রিত করা হয় প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সময়ে, দ্বিতীয় ইউপিএ সরকারের সময়ে, যেখানে বলা হয়েছে যে প্রতি ব্যারেল পেট্রোলের আমদানি যখনই বাড়বে তখনই পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হবে, যখনই কমবে তখনই পেট্রোপণ্যের মূল্য কমবে। অতএব এটা কেন্দ্রীয় সরকারের হাতেও নেই, কেন্দ্রীয় সরকার এটা ঠিক করে না, এটা ডিরেলড করা হয়েছে বা বিনিয়ন্ত্রিত করা হয়েছে। আমরা যদি এর একটু বেসিক জিনিসটা বুঝে নিই যে আমরা কেন্দ্রীয় সরকার যে তেলটা আমদানি করেন, অপরিশোধিত তেল, যাকে বলা হয় যে ইন্ডিয়ান বাস্কেট, সেই ইন্ডিয়ান বাস্কেটটা আমাদের ভারতবর্ষে আসার পর প্রায় 32 টাকার মতো খরচা হয়। এই 32 টাকা খরচা হবার পর পরিবহন খরচ লাগে ওই 28 পয়সার মতো, আর আমাদের ডিলাররা প্রতি লিটারের হিসাব বলছি, প্রতি লিটার পরিবহন ব্যয় 28 পয়সার মতো, আর ডিলাররা প্রতি লিটারে পান 3.68 টাকার মতো। তাহলে 1 লিটার পেট্রোলিয়ামের দাম হওয়া উচিত প্রায় 36 টাকা। এরপরে কেন্দ্রীয় সরকার যে ট্যাক্সটা নেন সেটা হচ্ছে বেসিক ট্যারিফ, যেটা 1.40 টাকা, স্পেশাল ট্যারিফ যেটা হচ্ছে 11 টাকা, রোড ইনফ্রাস্ট্রাকচার ট্যারিফ যেটা হচ্ছে 18 টাকা, কৃষি ও পরিকাঠামো সেচ যার জন্য নেয় 2.50 টাকা। তাহলে প্রতি লিটারে কেন্দ্রের ট্যারিফ বাবদ প্রায় 32.90 টাকা কেন্দ্রীয় সরকার নিয়ে নেয়। এবারে 32.90 টাকা নিয়ে নেবার পর জিনিসটার দামটা দাঁড়ালো তাহলে 68 টাকা, 1 লিটার পেট্রোলের দাম দাঁড়ায় 68.90 টাকা। কিন্তু এখানে মনে রাখতে হবে যে চতুর্থ অর্থ কমিশনের যে রুলস, সেই রুলস অনুসারে কেন্দ্র যে 32.90 টাকা নিল, সেই প্রতি লিটার পেট্রোলে 32.90 টাকার মধ্যে চতুর্দশ অর্থ কমিশনের রুলস অনুসারে কেন্দ্র রাজ্যকে ফেরত দেয় 42%। তাহলে দেখবেন আপনি হিসাব করে যে কেন্দ্র সরকার যে 32.90 টাকা পাচ্ছে আর রাজ্য সরকার যে টাকাটা পাচ্ছে, তার থেকে 12.77 টাকা কেন্দ্র সরকার আবার রাজ্যগুলোকে ফেরত দিচ্ছে। তাহলে প্রতি লিটার পেট্রোলে কেন্দ্র সরকার পায় 20.20 টাকা, এই হিসাবটা প্রায় 20.20 টাকা, এই হিসাবটা প্রায়। অন্যদিকে আমার রাজ্য সরকার সে পাচ্ছেন কত না, 39.77 টাকা।
তাহলে স্বাভাবিকভাবেই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতেই পারি যে আমরা বলি যে আপনার যে 39.77 টাকা যেটা ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 1 টাকা করে প্রতি লিটার পেট্রোলের দাম আমরা কমিয়ে দিলাম, তো 1 টাকা না কমিয়ে যতটা কমাতে পারবেন ততটাই তো লাভ হবে। আন্দোলন না করে যদি ওখানে বসে বসে আন্দোলন না করে যদি ওই চিৎকার চেঁচামেচি না করে যদি 12 টাকা কমিয়ে দেন 12 টাকা পেট্রোলের দাম কমে যাবে, যদি 10 টাকা পেট্রোলে পার লিটারে কমিয়ে দেন তাহলে 10 টাকা কমে যাবে, এটা রাজ্য সরকারের হাতে রয়েছে। আপনি নিশ্চিতভাবেই বলবেন যে 20 টাকার থেকে কেন্দ্র সরকার কমাচ্ছে না কেন, এটা স্বাভাবিক আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের যে দেখুন আমরা ঝাঁ চকচকে ন্যাশনাল হাইওয়ে চাই, আমরা গরিব মানুষকে মাথার উপর ছাদ দেব 2022 সালের মধ্যে, তার জন্য খরচ আছে। গরিব মানুষকে আমরা বিনা পয়সায় 80 কোটি মানুষকে কোভিড সিচুয়েশন শুরু হওয়ার পর বিনা পয়সায় অন্নপূর্ণ অন্তোদয় যোজনা ইত্যাদির মাধ্যমে গরিব মানুষকে বিনা পয়সায় 80 কোটি মানুষকে রেশন দিচ্ছে। আমরা যে কোভিডের সঙ্গে লড়াই করছি কোভিড-19 তার ভ্যাকসিনেশনের জন্য আমরা বলেছি কি বিনা পয়সায় আমাদের ভ্যাকসিন চাই, কেন্দ্র সরকার সেই ভ্যাকসিনেশনের কাজটা করছে। তাহলে স্বাভাবিকভাবেই কেন্দ্র সরকার যেখানে দেশ চালাতে হয় যাকে সেই দেশের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর উপরে যে পরিমাণ চাপ থাকে অর্থনৈতিক চাপ, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র সরকার কিন্তু ওখান থেকে টাকা পয়সা যেটা আমরা বলতে চাইছি যে কমিয়ে দেয়া 20 টাকা 20 পয়সা থেকে কমিয়ে দেওয়ার জায়গাটাতে অনেকটাই অসহায়। অন্যদিকে রাজ্য সরকার কিন্তু ইচ্ছা করলে যারা 47টা রাজ্যে প্রকল্প চালায়, যারা প্রায় 5 লক্ষ কোটি টাকা ধার নিয়ে রাজ্য চালায় তারা এটা করতেই পারেন, তাদের সবই প্রকল্প আছে। আর একটা তেলশ্রী বলে প্রকল্প যদি চালু করতে পারেন তাহলে ভালো হয়, পেট্রোলশ্রী বা তেলশ্রী এরকম একটা যদি প্রকল্প চালু করেন তাহলে গরিব মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষই এর দ্বারা উপকৃত হন। মধুসূদন বাবু, সিপিএম এর পক্ষ থেকে মানে তাদের পরামর্শ যে এটাকেও যদি জিএসটির আন্ডারে আনা যায় তাহলে তো রেটটা অনেকটা, অবশ্যই এটা তো অনেকদিন আগেই বলা হয়েছিল। আমাদের জিএসটি কমিশনের যিনি চেয়ারম্যান তিনি হলেন আমাদের দেশে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী মাননীয় অমিত মিত্র মহাশয়, অমিত মিত্র মহাশয় তিনি সেই প্রস্তাবকে নাকচ করেছেন, জিএসটির আওতায় আনলে পেট্রো পণ্যের মূল্য কমবে এবং এটা আমাদের কেন্দ্রের যে সরকার রয়েছে সেই কেন্দ্রের সরকারেরও এটা একটা যুক্তি যে পেট্রো পণ্যকে জিএসটির আওতায় আনা হোক। কিন্তু এরা চাননি, জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান তিনি চাননি। এখন যদি শুভবুদ্ধির উদয় হয়, এখন কেউ কেউ বলছেন তাদের মধ্যে থেকে কেউ কেউ ফেসবুকে লিখছেন, তারা বলছেন যে একে জিএসটির আওতায় আনা হোক। জিএসটির আওতায় আনা হলে স্বাগত, দাবিটা সঠিক, জিএসটির আওতায় আনলে জিনিসের দাম কমবে, ওই পেট্রো পণ্যের মূল্য হ্রাস হবে। অসংখ্য ধন্যবাদ মাননীয় মধুসূদন বাঘ, এতক্ষণ আমার সঙ্গে কথা এনেছিলেন, ধন্যবাদ মধুসূদন বাবু। নমস্কার, ধন্যবাদ।